গাইবান্ধায় নিজের বাবাকে হত্যা করে ছেলে, প্রেস ব্রিফিং এ পিবিআই। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাইবান্ধায় চাঞ্চল্যকর বাদশা খুন, প্রতিপক্ষে ফাঁসাতে নিজের বাবাকে হত্যা করে ছেলে, পিবিআই এর সংবাদ সম্মেলনে একথা বলা হয়। জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্বের শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে গাইবান্ধার সাদেল্লাপুরের বৈষ্ণবদাস গ্রামে মোহাম্মদ জাহিদুল ইসলাম নিজেই অন্যদের সাথে মিলে তার বাবা সেকেন্দার আলী বাদশাকে হত্যা করে। পিবিআই তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। 6 আগস্ট দুপুরে মঙ্গলবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই পুলিশ সুপার এ আর এম আলিফ এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে প্রতিপক্ষ 5 প্রতিবেশীদের বিরুদ্ধে মামলা করেন জাহিদুল। সে সময় তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যার ও হুমকির প্রদানেরও অভিযোগ করেন। গেল 2018 সালের 4 মে সকালে বাদী জাহিদুল ইসলামের বাবা মোহাম্মদ সেকেন্দার আলী বাদশা বাড়ির পাশে খুন হন। পরবর্তী পিবিআই তদন্ত করে জানতে পারে এ ঘটনার সাথে 5 প্রতিবেশী নয়, তার নিজের ছেলে জাহিদুল, একই এলাকার মোহাম্মদ জামাত আলী, মোহাম্মদ আব্দুল মান্নাফ, মোহাম্মদ আব্দুল আজিজ জড়িত। পিবিআই এর জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি মোহাম্মদ জামাত আলী চলতি বছরের 4 সেপ্টেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ সুপার আরো বলেন, ছেলের পরিকল্পনা অনুযায়ী এই 4 আসামি সেকেন্দার আলী বাদশাকে একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালালে তিনি জ্ঞান হারান। তাকে মৃত ভেবে আসামিরা চলে গেলেও পরের দিন কৌতূহলবশত বাঁশঝাড়ে ফিরে গিয়ে বাদশাকে মুমূর্ষ অবস্থায় দেখেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি তাদের দেখে ফেলেন, তারা বাদশাকে সংকটজনক অবস্থায় নিজ বাড়িতে নিয়ে যান, কিন্তু সেখানে তার মৃত্যু হয়। এরপর ছেলে বাদী হয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা করে। সংবাদ সম্মেলন চলাকালে নিহত ছেলে জাহিদুল ইসলাম ও অন্য খুনি মোহাম্মদ আব্দুল আজিজকে সাংবাদিকের সামনে আনা হয়। আমাদের এই তদন্তাধীন মামলাটি একজন আসামি যুগ্ম আদালতে 166 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান। এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি মোতাবেক অত্র মামলার বাদী জাহিদুল ইসলাম এবং অন্যান্য আসামিদের সহযোগিতায় আয়ুব আলী এবং রানু মিয়াদেরকে ফাঁসিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই মামলার ভিকটিম ডিসি সেকেন্দার আলী বাদশাকে হত্যার ঘটনাটি সংঘটিত করে তাদেরকে ফাঁসিয়ে দেওয়ার উদ্দেশ্যে বাদী জাহিদুল ইসলাম তার প্রতিপক্ষদেরকে ফাঁসিয়ে দেওয়ার উদ্দেশ্যে অন্যান্য আসামিদের সহযোগিতায় এই তার পিতা নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।